নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদেরই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ডিটে তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখছো তোমাদেরকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খাদ্য দপ্তরে নতুন করে সাব ইন্সপেক্টর নিয়োগ আগামী সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি পিএসসির দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে খাদ্য দপ্তরে কিন্তু সাব ইন্সপেক্টর পদে নতুন করে কিন্তু নিয়োগ করতে চলেছে পিএসসি তোমরা এই পদটিতে কি করে আবেদন করতে পারো এই তো কিন্তু একটি আমরা লিখেছি সেই আর্টিকেলে কি বলা রয়েছে তোমাদের কিন্তু উচিত দেখো কি বলা রয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যের বিধানসভা ভোট তার আগেই কর্মসংস্থানের জোর দিচ্ছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হচ্ছে নবান্ন থেকে এবার রাজ্যের খাদ্য দপ্তরে নতুন করে পাঁচশো শূন্য পদে সাব ইন্সপেক্টর নবান্ন থেকে অনুমোদন দেওয়া হয়েছে তার মানে কিন্তু নিয়োগ করা হবে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আর রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত তো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মানে কিন্তু পিএসসির মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে পিএসসির ধারণা এই নতুন নিয়োগের জন্য রাজ্য জুড়ে প্রায় ছ লক্ষ পরীক্ষার্থী আবেদন করবেন অন্তত মাধ্যমিক যোগ্যতা থাকলে ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করা যাবে মানে কিন্তু এই পদটিতে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কিন্তু অন্তত মাধ্যমিক পাস কিন্তু হতে হবে ওয়েস্ট বেঙ্গল ফুড সাব ইন্সপেক্টর রেগুলমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো সরকারি আপডেট সবার প্রথমে পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন তোমরা সিম্পলি কিন্তু এখানে ক্লিক করে আমাদের কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হতে পারো এখানে কিন্তু জব রিলেটেড সমস্ত টপিক শেয়ার করা হয় এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন এই গ্রুপটিতে কিন্তু প্রোভাইড করা হয় তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন হতে পারো দেখো এরপরে কি বলেছে প্রসঙ্গত শেষ বছরে রাজ্যের যে নশো পঞ্চাশ শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে পিএসসি মানে কিন্তু অলরেডি নশো পঞ্চাশটি শূন্য পদে কিন্তু সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই মেধা তালিকা থাকা প্রার্থীরা কাজে যোগ দেবে পিএসসির তরফে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করা হলে বিস্তারিত আপডেট দেওয়া হবে যখনই পিএসসির তরফ থেকে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে যখনই একটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হবে তখনই কিন্তু তোমরা আমাদের চ্যানেলে সেই ভিডিওটির আপডেট কিন্তু পেয়ে যাবে সেই আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে নাও প্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু সর্বপ্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা যদি বেল আইকনটিকে থেকে করে রাখো তাছাড়াও ভিডিওটি অবশ্যই সবার সাথে লাইক শেয়ার করে দিও সবার সাথে কিন্তু ভিডিওটি মাস বিষ শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমরা সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে পারো এবং তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক করতে পারো তোমরা যদি কোনো কোশ্চেন থাকে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করে এই আর্টিক্যালটির লিঙ্ক সেখানে পেয়ে যাবে পাশাপাশি তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া তোমরা যদি আমার সাথে ডিডেক কমিউনিকেশন করতে চাও কথা বলতে চাও তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ডিসক্রিপশন বক্সে আইডি আইডিরও লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ এখনকার এই ভিডিওটি দেখার জন্য